সাজালে সাজে, বাজালে বাজে, রান্নার কাজে লাগে। আমরা দৈনিক নতুন সময় থেকে গুগলি ধারা থেকে আসছি। আপনি কি গুগলি ধারা দেখেন? হ্যাঁ দেখে, মাঝে মাঝে দেখা হয় তো। কেমন লাগে গুগলি? হ্যাঁ অনেক ভালো। তাহলে কি আজকে আমাদের সাথে গুগলিতে অংশগ্রহণ করবেন? ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা? আকাশ আহমেদ। আকাশ আহমেদ, আকাশ আহমেদ ভাই কি করেন আপনি? এমনিতে আমার একটা ছোটখাটো ব্যবসা আছে। বিজনেস? আচ্ছা ঠিক আছে, তো এখানে কার জন্য কেনাকাটা করতে আসছিলেন? ছোট বোনের জন্য। এতে ছোট বোনের জন্য কেন, বিশেষ কেউ নাই? না ওরকম কেউ আছে কিন্তু নিবে না এখন। তো এখন নিবে না? ও মাই গড, এই প্রথম জানলাম যে কাউকে কিছু দিতে গেলে সে নেয় না। কখন নিবে ভাই? এখন নিবে না? নিবে ইনশাআল্লাহ, যখন বিয়ে শাদী করব তখন নিবে। মানে বিয়ের আগে কিছু নেয় না? কিছু দেয় কি? হ্যাঁ দেয়। এখন নেয় কি দিছে? অনেক কিছুই দিছে। যেমন পাঞ্জাবিটা কে দিয়েছে? পাঞ্জাবি? হ্যাঁ উনি দিছে। পাঞ্জাবিটা উনি দিয়েছে? ঘড়ি? ঘড়িও দিছে। হ্যাঁ ঘড়িও। ও আচ্ছা ঠিক আছে, তাহলে উনি অনেক কিছু দেয় কিন্তু নেয় না। আচ্ছা ঠিক আছে, তো আমি আপনাকে একটা প্রশ্ন করব, প্রশ্ন উত্তরটা আপনাকে 5 সেকেন্ডের মধ্যে দিতে হবে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে, সাজালে সাজে বাজালে বাজে রান্নায় লাগে কাজে, সাজালে সাজে বাজালে বাজে রান্নায় লাগে কাজে। 1 2 কাছাকাছি ছিল কিন্তু যদি ডেগ না থাকে তাহলে আপনি ওই চামচ দিয়ে কি হবে? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আসলে আপনার উত্তরটি সঠিক হয়নি। থ্যাংক ইউ অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। সাথে আছি আমি আঁখি। আজকে আছি আমরা উত্তর নিউ মার্কেটে, আর এসে একজন আপুর সাথে দেখা হলো, জেনে নেই তার পরিচয়। আপু আপনার নামটা? আমার নাম মাসুম আক্তার। আঁখি? মাসুম আক্তার আঁখি, আমি আঁখি, বন্ধুত্ব। এখানে কি কেনাকাটা করতে আসছিলেন? আজকে প্রথম আসলাম এই মার্কেটটা, দেখি কি আছে, কেমন তাদের কালেকশন, এই আর কি ইত্যাদি ইত্যাদি। আপনার কি লাভ ম্যারেজ? না 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 আপু, আমাদের মানে পারিবারিক ম্যারেজ যেটাকে আমরা বলি সেরকমই। তো আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নটা হচ্ছে, কিছু না অনেক কঠিন হবে না, একদম সিম্পল, মানে আমাদের রিলেটেড একটা প্রশ্ন। আমি আপনাকে যে প্রশ্নটা করবো, প্রশ্ন উত্তরটা অবশ্যই 5 সেকেন্ডের মধ্যে দিতে হবে। হ্যাঁ চেষ্টা করে দেখি, আল্লাহ ভরসা। আচ্ছা প্রশ্নটা হচ্ছে, সাজালে সাজে বাজালে বাজে রান্নার কাজে লাগে, সাজালে সাজে বাজালে বাজে রান্নার কাজে লাগে। রান্নার কাজে লাগে অবশ্যই হাঁড়ি পাতিল। 4 হ্যাঁ হাঁড়ি পাতিল, আমি শিওর। 5 জি জি ইনশাল্লাহ হাঁড়ি পাতিল। আপনি শিওর? মানে 90% শিওর যে ইনশাল্লাহ হাঁড়ি পাতিলই হবে। হাঁড়ি পাতিল কেন? যেহেতু আসলে রান্নার কাজ বলতে আপনি অনেক উপাদান আনবেন, কিন্তু যদি হাঁড়িটা বা পাতিলটাই না থাকে, যে যেটাই বলি দেশের ভাষায়, ওটা না থাকলে তো আপনার রান্না একদম অসম্পূর্ণ। আপনি যত প্রকার জিনিসটি কালেক্ট করেন না কেন, তো এর জন্য আমার সাজালে কেন সাজে এটা সাজালে আপনার গ্রামীণ অঞ্চলে যদি আমরা দেখি মাটির হাঁড়ি পাতিল বলেন, বা আমরা যদি ঢাকাতেও দেখি, মেবি এখন ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে অনেক ডিজাইনের পাতিল আসতেছে, সে তো আপনি পাতিলটাকেও তো সাজাতে পারেন, পাতিলটা কি সাজানো যাবে না? আমার কাছে এর এজন্যই মনে হলো যেটা হাঁড়ি পাতিল হওয়াটাই বেস্ট। শিওর না? আচ্ছা ঠিক আছে, আসলে আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা নতুন সময়ের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং পুরস্কারে পুরস্কৃত করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, আপনার সবাইকে।